বাতাস বাতাস থেকে থেকে বিদ্যুৎ বিদ্যুৎ তৈরি তৈরি করছে গাজার নিউটন মাত্র টাকা খরচ করে করে ফিলিস্তিনের ধ্বংসস্তূপে আলো ছড়াচ্ছে পনেরো বছর বয়সী ফিলিস্তিনি এক কিশোর গাজায় বিদ্যুৎ সংকট থাকায় নিজের বুদ্ধি কাজে লাগিয়ে বাতাস থেকে বিদ্যুৎ তৈরি করে ব্যবহার করছে সে এবং গাজায় আরও অনেক বাসিন্দারা গত বছরের সাতই অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের নির্বিচারে হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের এই উপত্যকা সংঘর্ষ শুরুর প্রায় চার মাসের বেশি সময় ধরে চলছে কিন্তু এখনো থামছে না ইসরায়েলের হামলা ফলে ভেঙে পড়েছে গাজার অবকাঠামো শুধু তাই নয় ইসরায়েলের হামলা ও অবরোধে খাবার পানি জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামের অভাবে চরম সংকটে রয়েছেন গাজার মানুষ এমন সংকটের মুহূর্তে ফিলিস্তিনের এই ধ্বংসের স্তূপে আলো ছড়াচ্ছে মাত্র পনেরো বছর বয়সী গাজার নিউটন গাজায় বিদ্যুৎ সংকট থাকায় নিজের বুদ্ধি কাজে লাগিয়ে বাতাস থেকে বিদ্যুৎ তৈরি করে ব্যবহার করছে সে এবং গাজার অন্য বাসিন্দারাও তবে ফিলিস্তিনি এই কিশোরের প্রকৃত নাম নিউটন না পনেরো বছর বয়সী এই ফিলিস্তিনি কিশোরের আসল নাম হুসাম আলাত্তার মূলত যুদ্ধের ধ্বংসস্তূপে চরম সংকটের মুহূর্তে এমন উদ্ভাবনের জন্য গাজার নিউটন হিসেবে পরিচিতি পেয়েছে গাজার এই শিশু এক প্রতিবেদন থেকে জানা যায় হাতের নাগালের প্রাথমিক কিছু যন্ত্রপাতির সাহায্যে বাতাস থেকে বিদ্যুৎ উৎপন্ন করে ছোট্টই কিশোর শুধু গাজার বাসিন্দাদের নয় তাক লাগিয়ে দিয়েছে সারা বিশ্বের মানুষদের জানা যায় ইসরায়েলি বাহিনীর হামলা শুরুর আগে হুসাম আলা আত্তার উত্তর গাজার জাবেল মোকাবেল স্কুলের শিক্ষার্থী ছিল হামলার পর সেও তার পরিবার গৃহহীন হয়ে পড়ে এবং পরিবারের সাথে পালিয়ে আল নাসরে আসে সে এক সাক্ষাৎকারে আত্মার জানায় তাদের সাথে তার বড় ভাই যমজ দুই ছেলে আছে সে তার ওই দুই ভাতিজার দেখাশোনা করে জ্বালানের অভাবে রাতে গাজা প্রায় অন্ধকার থাকত আর অন্ধকার তাবুর ঘরে তার দুই ভাতিজা ভয় পেতক এবং একাকি বোধ করত তাদের দেখেই এমন চিন্তা তার মাথায় আসে আল জাজিরাকে সে জানায় এই কাজের জন্য সে বাজার থেকে এক সেকেল ইসরায়েলি মুদ্রা দিয়ে একটি পকেট ডায়নামো কিনে আনে বাংলাদেশ টাকায় যা প্রায় তিরিশ টাকার মতো সে জানত ডায়নামো ঘুরলে বিদ্যুৎ উৎপন্ন হয় তাই সে এটিকে এনে এর সাথে একটি পাখা যুক্ত করে ঘরের চালে স্থাপন করে দেয় হুসামের এই যন্ত্র ঠান্ডা আবহাওয়া এবং বাতাস ব্যবহার করে বাতি চালানো এবং পাখা চালানোর মতো স্বল্প মাত্রার বিদ্যুৎ উৎপাদন করে এরপর পাওয়ার জেনারেটরের মাধ্যমে এই সব বিদ্যুৎ গাজার তাঁবু আলোকিত করতে ব্যবহৃত হয় যার ফলে তাঁবুতে শিশুদের ক্লান্তি ও অসুস্থতা অনেকটাই দূর হয়ে যায় আত্মারের মতো যদি আরও ব্যাটারি পাওয়া যেত তবে সেগুলো রিসার্চ করে আরও বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হতো তাহলে অল্প অল্প করে চব্বিশ ঘন্টায় বিদ্যুৎ পেত তারা